আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি বাজাজ পালসার 150cc একটি বাইক নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ শামীম শেখ ওরফে শামীম ব্লগ। তো বন্ধুরা, অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করেছে বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স এই বাইকটির ভিডিও দেওয়ার জন্য। তো আমি আপনাদের সামনে একটি বাজাজ পালসার 150cc একটি বাইক নিয়ে হাজির হয়েছি। মোটামুটি ভালো কন্ডিশন আছে এই বাইকটি। আপনারা কম প্রাইজের মাধ্যমে, কম প্রাইজের মধ্যে বাইকটি কিনতে পারবেন। আমার লোকেশন রাজবাড়ি ফরিদপুর, ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় স্টার্ট ব্যাংকের নিচে, মেসার্স আরাফাত মোটরস, প্রোভাইডার মোহাম্মদ গোলাম রব্বানী। তো বন্ধুরা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে এই বাইকটি কিনতে পারবেন। তো এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে সব সময় সব আপডেট ভিডিওটি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা বাজাজ পালসার 2018 মডেল এই বাইকটি, অনেক সুন্দর আছে, অনেক ভালো কন্ডিশন আছে। আপনারা চাইলে আপনাদের নামে নাম পরিবর্তন করে নিতে পারবেন। রাজবাড়ির ল 11-2336 নাম্বার এই বাইকটি। সাইলেন্সার কন্ডিশন অনেক ভালো আছে, গাড়িটি টায়ার কন্ডিশনও মোটামুটি ভালো আছে। এই বাইকটির মিটার যা আছে কোনো কমানো হয় নাই, কোনো চুরি করা হয় নাই, যেটা আছে সেটাই আপনাদেরকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, যদি গাড়ি পছন্দ হয়ে থাকে, এসে পরিবহন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে বাইকের যা দাম 25% টাকা আপনারা আমাদেরকে বায়না করবেন। তো বন্ধুরা, বাজাজ পালসার 150cc বাগলো ফোর এই বাইকটি অনেক ভালো আছে। এই বাইকটি একদম কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যাদের বাজেট কম তারা এই বাইকটি নিতে পারবেন। এই বাইকটি অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে, ইঞ্জিন মেঞ্জিন খোলা হয় নাই, একদম ফ্রেশ, কোথাও কোনো ট্যাপ টুপ নাই, একদম ফ্রেশ অবস্থায় আছে। বন্ধুরা, 30,320 কিলোমিটার চলেছে এই বাইকটি, কোনো কমান টমানো হয় নাই। চাইলে আমরা কমিয়ে আপনাদেরকে 12,000-10,000 কিলো করতে পারতাম, তো আমরা সেটা করবো না। সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা অবশ্যই কিলোমিটার দেখে কিনবেন না, বাইকটির কী কন্ডিশন আছে, কী অবস্থায় আছে, কোনো ধাও কোনো ট্যাপ আছে কি না, এই ধরনের গাড়ি আপনারা দেখে নেবেন। কেননা যারা এই গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে থাকে, এরা এই বাইকটি কমিয়ে থাকে। তো আমরা এক্ষেত্রে কোনো কমান টমানো হয় নাই, যেটা আছে সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এই বাইকটির একদম কম প্রাইসে পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে আমার কাছে এসে আমার বাড়িতে থাকবেন, থাইকে দেখে শুনে বাইকটি চালিয়ে বুঝে নিতে পারবেন। আপনারা চাইলে নাম পরিবর্তন করতে পারবেন, অথবা কোর্ট এফিডেভিট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, যে কোনো রাস্তায়, যে কোনো জেলায়, যে কোনো ডিস্ট্রিক্টে নিয়ে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, একদম জেনুইন। আমাদের কাছে অবৈধ কোনো গাড়ির কোনো সিস্টেম নাই। অনেকেই ভাই ব্রাদাররা কমেন্ট করে থাকে, তো ভাই আপনারা কমেন্ট করবেন না, আমাদের কাছে যা গাড়ি আছে সব বৈধ গাড়ি, আপনারা দেখে শুনে নেবেন, একদম বেয়ারটিয়ে চেক দিয়ে নেবেন। প্রত্যেকটা গাড়ি আপনারা কিনলে আমাদের কাছ থেকে অবশ্যই বেয়ারটিয়ে চেক দিয়ে নেবেন। আপনারা আমাদের কাছ থেকে গাড়ি নিলে ঠকবেন না, কোনো প্রতারিত আপনারা হবেন না, এটা 100% নিশ্চিত। আমরা কাগজের গ্যারান্টি 100% নিশ্চয় যদি আমরা গাড়ি বিক্রি করে থাকি। তো বন্ধুরা, আমার লোকেশন ফরিদপুর রাজবাড়ি, রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি গলন্দর মোড় সদর। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাইকটি দেখে শুনে সুন্দরভাবে চালিয়ে বুঝিয়ে নেবেন। যারা কম প্রাইজের মধ্যে বাইক খুঁজছেন তারা অবশ্যই এই বাইকটি নিতে পারবেন। বাইকটির একদম কম প্রাইজে ছেড়ে দেবো, একদম ফ্রেশ কন্ডিশন। দেখুন চাষে যে স্টিকার গাড়ির সাথে আছে, এবং ইঞ্জিনের স্টিকারও গাড়ির সাথে আছে। দেখুন আপনারা, ইঞ্জিনের স্টিকার এখন ওঠেনি, বাইকটি অনেক সুন্দর আছে। একজন ব্যবসায়ীর গাড়ি, আপনারা তার কাছ থেকে দরদাম করে দামাদামি করে এই বাইকটি নিতে পারবেন। এই বাইকটি একদম ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে, বড় আকারে কোনো ঝাড়ঝুরখানে একদম